নমস্কার, ইউনিক প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। রবিবারের দুপুরে বাঙালি চিকেন ছাড়া কিছু ভাবতেই পারে না, আর রবিবারে একটু স্পেশাল সবার বাড়িতে মোটামুটি হয়ে থাকে। তো আজকে চলুন দেখি একটু অন্যরকম স্পেশাল করা যায়। আজকে বানিয়েছি বাড়িতেই খুব কম মশলা দিয়ে চিকেন তিহারি, যেটা খেতে ভীষণই সুন্দর। বাংলাদেশের এটি একটা রেসিপি, কিন্তু কিছুটা আমি আমার মতন করে বানিয়েছি। এখানে গোবিন্দভোগের চাল নিয়েছি 2 কাপ মতো। চালটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর আমি এখানে পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটাকে একটু হালকা করে একটু ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে নিচ্ছি। এরপর দেব গোটা গরম মশলা, তাতে রয়েছে এলাচ আর দারচিনি। এবার আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। চিকেন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব হালকা করে। চিকেন হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে নিয়েছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে নেব একটু আদা বাটা, আর পরিমাণ মতো দিয়েছি একটু লবণ, সেটা আপনারা অবশ্যই নিজের মতো করে দেবেন। এবার নাড়াচাড়া করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি চিকেনের সাথে। এবার আমি দিচ্ছি গোটা কয়েক কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচের গুঁড়ো। এখানে গোলমরিচের গুঁড়ো দিলে রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে অল্প একটুখানি চিনি, 1 চামচ মতো ছোট চামচ চিনি নিয়ে টক দইটা ফেটিয়ে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে এবার ঢাকা দিয়ে দেবো গ্যাসটা কম রেখে। এখানে আমি কোনো আলাদা করে জল ব্যবহার করিনি, চিকেন থেকে অটোমেটিক জলটা বেরিয়েছে। এটা চিকেনের উপর ডিপেন্ড করে, আপনাদের যদি চিকেন থেকে জল না বেরোয় তাহলে আপনারা অবশ্যই একটু জল দিয়ে নেবেন। আমি দেখেছি অনেক সময় অনেক চিকেন থেকে জল বেরোয় আবার অনেক চিকেন থেকে জল বেরোয় না, কেন জানি না এটা হয়। তো চিকেন থেকে জল বেরিয়েছে, চিকেনটা মোটামুটি আমার হয়ে এসেছে, আর অল্প একটু বাকি আছে। এবার আমি এখানে একটু জায়ফল একটু ঘষে দিয়ে দিয়েছি। চিকেন যেহেতু অনেকটাই পরিমাণে হয়ে গেছে, এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল দিয়ে, আর আমি এখানে ব্যবহার করছি সর্ষের তেল, পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলই হবে। তাতে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর গোবিন্দভোগ চালটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব কিছুক্ষণের জন্য। দিয়েছি একটু আদা বাটা, আর এখানে চাইলে কিন্তু আপনারা একটু রসুন বাটাও দিতে পারেন। আমি আর দিইনি, যেহেতু গরমের দিন তাই আর বেশি কোনো রসুন পেঁয়াজ ব্যবহার করছি না। এবার চালটাকে একটু হালকা করে ভালো করে ভেজে নিয়েছি। এখানে যেহেতু আমি 2 কাপ চাল ব্যবহার করেছি, তাই এখানে 4 কাপ আমি জল ব্যবহার করব, কিন্তু আমি প্রথমেই এখানে 3 কাপ জল দিচ্ছি। 1 কাপ জলটা আমি পরে দিচ্ছি। 3 কাপ জল দিয়েছি। 3 কাপ জল দিয়ে এবার আমি যে চিকেনটা রান্না করেছিলাম চিকেনটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো নেড়ে চেড়ে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে এবার একটু দেখে নেব। ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে দেখুন চালটা আর একটু সেদ্ধ হওয়া বাকি রয়েছে, একটু শক্ত শক্ত রয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব পাতিলেবুর রস, আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে চিকেন তিহারিতে গন্ধটা ভীষণ ভালো আসে, এটা আপনারা অবশ্যই দেবেন। আর দিয়েছি পরিমাণ মতন একটুখানি সামান্য চিনি, এটা অপশনাল, এটা আমি সব কিছুতে দিই, তাই একটু চিনি দিয়েছি। আর দিয়েছি বেশ কটা কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দেবো এখানে 1 কাপ জলটা যে দেওয়া বাকি আছে, সে জলটা আমি এখানে অ্যাড করছি। এখানে উষ্ণ একটু গরম জল নিয়েছি, তাতে 2 চামচ মতন নারকেলের গুঁড়ো, যে দুধ কিনতে পাওয়া যায়, মানে নারকেলের গুঁড়ো জলে গুলিয়ে যে দুধটা তৈরি হয় সে গুঁড়ো দিয়ে দিলাম, সে জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা ম্যাগির যে নারকেলের দুধ, সেই নারকেলের দুধটা ব্যবহার করেছি আমি এখানে। আপনারা কিন্তু চাইলে এটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এটা অপশনাল। আপনারা চাইলে কিন্তু এখানে যদি এইটা এই দুধটা ব্যবহার না করেন তাহলে কিন্তু আগেই 4 কাপ জলটা দিয়ে দেবেন। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, পুরো আমার চিকেন তিহারি রেডি হয়ে গেছে। দিয়েছি সামান্য একটু কেওড়ার জল, আবার একটু ঢাকা দিলাম। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর চিকেন তিহারি পুরো রেডি, এবার সার্ভ করার পালা। চিকেন তিহারি কিন্তু খেতে ভীষণই ভালো হয়, আর বিশেষ করে এই গরমের দিনে যদি বাড়িতে কোনো অতিথি এসে থাকে
তাহলে বিরিয়ানি তাদেরকে না দিয়ে এরকম কিন্তু নতুনত্ব চিকেন তেহারি কিন্তু একবার খাইয়ে দেখতেই পারেন। দেখুন তারা কি বলে খেয়ে, আশা করি ভালোই বলবে। আর আমার এই চিকেন তেহারি রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই পাশে থাকবেন। আর ভালো লাগলে বাড়িতে তো বানিয়ে খাবেন। গরমে এই চিকেন বিরিয়ানি থেকে এই চিকেন তেহারি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। দেখার জন্য অনেক, ভিডিওটি ধন্যবাদ।